রাষ্ট্রপতি যে বলেছেন উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পান নাই, এটা হচ্ছে মিথ্যাচার এবং এটা হচ্ছে উনার শপথ লঙ্ঘনের সামিল। কারণ উনি নিজেই 5 অগস্ট রাত 11:20 পিছনে তিন বাহিনীর প্রধানকে নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী ওনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং উনি তা গ্রহণ করেছেন। এরপর ওনার কাছ থেকে সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনে জানতে চাওয়া হয় যে এই পরিস্থিতিতে করণীয় কি আছে। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী এই উপদেশমূলক এখতিয়ার প্রয়োগ করে জানতে চাওয়া হয়। এটার প্রেক্ষিতে তৎকালীন সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি ছিলেন এবং অন্যান্য সকল বিচারকরা মিলে ওনারা একটা 106-এর আন্ডারে একটা মতামত প্রদান করেন রাষ্ট্রপতির রেফারেন্সের ভিত্তিতে। সেই মতামতের প্রথম লাইনটা হচ্ছে, দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, ঠিক আছে, তারপরে অন্যান্য কথা রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন এই সমস্ত কথা। এই রেফারেন্সটাতে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিলের ডিভিশনের সকল বিচারকের স্বাক্ষর আছে। ওনারা রাষ্ট্রপতি উপদেশ চেয়েছেন, 106-এর আন্ডারে রাষ্ট্রপতি উপদেশমূলক এখতিয়ার প্রয়োগ করে ওনাদের মতামত চেয়েছেন। এ মতামতের প্রথম লাইনই হচ্ছে, সংসদ প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এই যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন, এর প্রেক্ষিতে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায়, সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের এই মতামতের ভিত্তিতে একটা নোট আমরা মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির দপ্তরে প্রেরণ করি। রাষ্ট্রপতি এই মতামতটা, এই অভিমতটা, এই যেটা ওনার স্বাক্ষর, এই অভিমতটা উনি দেখেছেন এবং গ্রহণ করেছেন। এরপর উনি নিজে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। 5 অগস্ট রাত 11:20 নিজের মুখে ভাষণে উনি প্রধানমন্ত্রী পদত্যাগপত্র দিয়েছে ওনাকে, উনি সেটা গ্রহণ করেছেন এবং এরপর একের পর এক কার্যাবলীর মধ্যে দিয়ে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত যে উনি পুরা জাতির কাছে বিভিন্নভাবে এটা অ্যাফার্ম করেছেন এবং রিঅ্যাফার্ম করেছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র দিয়েছেন এবং উনি এটা গ্রহণ করেছেন। আজকে যদি উনি বলেন যে উনি প্রধানমন্ত্রী পদত্যাগ দেয়নি এতদিন পরে, প্রায় 2.5 মাস পরে, তাহলে এটা এক ধরনের স্ববিরোধিতা হয়, এটা ওনার শপথ লঙ্ঘন হয় এবং উনি এই পদে আর থাকার যোগ্যতা ওনার আর আছে কিনা সেই সম্পর্কে প্রশ্ন আসে। কারণ আমরা জানি বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে, আপনার যদি শারীরিক এবং মানসিক সক্ষমতা না থাকে বা আপনি যদি গুরুতর অসদাচরণ করেন, তখন প্রেসিডেন্ট হিসাবে বা রাষ্ট্রপতি হিসাবে আপনি থাকতে পারেন কি না সেটা নিয়ে আপনার ব্যবস্থা নেওয়ার স্কোপ আমাদের দেশের সংবিধানে রয়েছে। তো একজন সর্বোচ্চ পদে থাকা মানুষ পুরা জাতির সামনে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং উনি সেটা পদত্যাগপত্র গ্রহণ করেছেন, এটা বলার পরে এটার আলোকে দেশের সর্বোচ্চ আদালত থেকে অভিমত চাওয়ার পরে সেই অভিমতে দেশের সর্বোচ্চ আদালত তৎকালীন শেখ হাসিনা সরকারের নিয়োজিত প্রধান বিচারপতি এবং অন্যান্য সুপ্রিম কোর্টের আপিলের বিষয়ে অন্যান্য বিচারকরা মিলে যেই চিঠির প্রথম লাইনে লিখেছেন যে দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, যেটা দিয়ে লাইনটা শুরু, যেটা উনি গ্রহণ করেছেন এবং যেটা উনি সিন করেছেন, এত কিছুর পর উনি এটা কিভাবে বলতে পারে এটা আমাদের বোধগম্য না।